আসসালামু আলাইকুম, ফালগুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে মজার এই নাস্তার রেসিপিটা মিস করবেন। বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তা, অতিথি আপ্যায়নে পারফেক্ট রেসিপি। ঘরোয়া উপকরণে তৈরি করে দেখানোর চেষ্টা করি সবসময়। আশা করছি ভিডিওটি দেখে বাসায় এরকম মজার নাস্তার রেসিপি তৈরি করতে পারবেন অতি সহজে। চলো তাহলে শুরু করে দিই। কী কী উপকরণ দিয়েছি এবং দেখতেও কিন্তু অনেক সফট এবং মজার রেসিপি। সবসময় আপনাদেরকে নতুন কোনো রেসিপি দেওয়ার চেষ্টা করি। আজকে অনেক মজার একটা সকাল বিকালের নাস্তার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারে। সেজন্য নিয়ে নিলাম পানি, লবণ দুইটা একসঙ্গে মিক্সড করে নিয়ে একটু। মিক্সড করে নেওয়ার পরে ময়দা নিয়ে নিলাম। সব উপকরণ আবারও একটু মিক্সড করে নিব। সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে আরও মুছে নেব। যত সফট ডো হয় যে কোনো জিনিস সেটা দিয়ে তৈরি করলে খুব ভালো হয় খেতে। একদমই সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম। রেস্টে রেখে দেব এটা 20 মিনিটের জন্য। ভিতরে পুর দেওয়ার জন্য করে তৈরি করে নিচ্ছি ধনে পাতা, পেঁয়াজ কুচি করে কাটা, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া, সব উপকরণ একটু মিক্সড করে নেব। সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিলাম, 20 মিনিট পর চলে আসলাম। এই সময় ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। কতটা সফট, একদমই স্মুথ। সুন্দরভাবে এটা কেটে নেব। রুটি তৈরি করে দিতে হইব, সেজন্য নিয়ে নিলাম ময়দা। এটা প্রথমে পেস্ট করে নিব। অনেক সুন্দর গোল করে একটা পাতলা রুটি তৈরি করে নিলাম। একদম হাত দেখা যাচ্ছে এরকম পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে। বাটার দিয়ে দিচ্ছি এখানে। বাটারটা দিয়ে এভাবে ব্রাশ করে নেব। এখন এখানে দিয়ে দিব তৈরি করেছিলাম সে পুরটা, এখন এখানে দিয়ে দিব। এখন একটা শেপ দিয়ে দেব। তৈরি করে নিলাম, এখন এটা ভেজে নিই। রুটিটাই অনেক সুন্দরভাবে তৈরি করে নিলাম। অনেকটা সফট হয়েছে, দেখেন কতখানি সফট একদম। এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গেই থাকতে হবে। মজার মজার ভিডিও দেখতে পাবেন।
এটি হচ্ছে সকালে বিকেলে বাট বাচ্চাদের টিফিনের জন্য করে একদম পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।